আসসালামু আলাইকুম। নতুন একটি রিয়াকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। পরিমনির তৃতীয় বাচ্চা মা হয়েছে, ভুল তথ্য নিয়ে বিনোদন ভাই একদম সাংবাদিককে কড়া বার্তায় তুলে দিল। চলুন ভিডিওটি আমরা দেখি। বাচ্চার মা হলেন পরিমনির, দ্বিতীয়বার মা হলেন পরিমনির। আপনি কি আমাদেরকে একটু বলতে পারেন যে বাচ্চার বাবা কেডা? তুমি কইতে পারো বাচ্চার বাবা কেডা? বাচ্চার বাবা কেডা এটা সাংবাদিকেরা ভালো জানে। মাতারই একটা মাইয়া আনছে দত্তক, সেই মাইয়াটার সে ফাইলে বসে বড় করবে। দ্বিতীয়বার মা হলেন পরিমনি, মেয়ের মা হলেন পরিমনি। কেন কেন তুই জানো? সাংবাদিক আছে, সাংবাদিক তোর নাম আবিষ্কার থেকে সাংবাদিক বাবা সাংবাদিক। এই ধরনের সাংবাদিকতা কোথায় শিখছেন? আমি নিশ্চিত যে সমস্ত সাংবাদিক এই টাইটেল গুলো দেয়, এই নিউজ গুলো দেয়, তারাই হইল এই পরিমনির মাইয়ার বাপ। মানে কি কই ফেরেন যে এটা কোন ধরনের কথা? সাংবাদিকরা কেন পরিমনির মাইয়ার বাপ হইবে? কথা একখানের মধ্যে আছে, মাইয়াডা পরিমনির দত্তক আনছে, একটা অনাথ মাইয়া, এই মাইয়াটার দত্তক আনছে, আরে ফাইলে বসিয়া বড় করবে, সন্তানের মর্যাদা দেবে। সেখানে নিউজ করছে কি সাংবাদিকেরা, দ্বিতীয়বার মা হলেন পরিমনি, মেয়ের মা হলেন পরিমনি, দ্বিতীয়বার বাচ্চার মা হলেন পরিমনি। আমি দিবো আমার ভোয়া কি দেখি কই, আমি যাই হোক ব্যাপার পরে পাবো। এই যে সমস্ত সাংবাদিক এই টাইটেল গুলো দিয়া নিউজ গুলো ছড়াইতে আছেন দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টির জন্য, পোলাপান এই পোস্ট শেয়ার করিয়ে ক্যাপশনে লেখতে আসে জাতি জানতে চায় পরিমনির স্বামীকে, এই বাচ্চার বাবা। ওরে বাবা সানিলিও না তো মাইয়া দত্তখানে, পোলা দত্তখানে, সেখানে আমাকে পরিমনি একটা মেয়ে দত্তখান, সেটা মহান কাজ যেটা দুনিয়ার কেউ করতে পারে না, মানে দুনিয়ার সবাই করতে পারে না, অনেকেই করে সবাই করতে পারে না। পরিমনির সবাই গালি দেন, হারে ট্রোল করেন, অথচ সেই পরিমনি একটা অসহায়ের দায়িত্ব নিয়েছে, কয়জনে আপনারা নিতে পারছেন? সেই পরিমনির তারা কি নিউজ করে? নিউজ করে কি দ্বিতীয়বার মা হলেন পরিমনি, মেয়ের মা হলেন পরিমনি। হেকালে জোতাই দিয়া নিজের গাল বাসাই নিজের ভিডিও লাগে না? এ পরিমনি জন্ম দেখাম নি, আয় পরিমনি খুললে কই পারো না যে বাচ্চা দত্তক দিন নিলেন পরিমনি, এটু কই পারো না, ভালো নিউজ দিতে পারো না? ও তোমাকে ওয়েবসাইটে ঢুকাইয়া হাই আর ফার পড়ান লাগবে, নিউজ পড়ান লাগবে, রেটিং বাড়ান লাগবে না, টিআরপি, তোমাকে নিউজের টিআরপি বাড়ান লাগবে না? ভালো হইস ভালো হইস, সাংবাদিক হইছো সাংবাদিক মোরাউকা সো ভাই একাল কানের। আমি অনেক কি কইতে পারেন বিনোদন ভাই, আপনার সাথে সাংবাদিকদের সাথে শত্রুতা কি? প্রত্যেক ভিডিওতে সাংবাদিকদের বিরুদ্ধে কেন কথা বলেন? কথা অটোমেটিক আই ঘরে বাজান, এখন নিউজ টিউজ দেখলে মনে হয় যেন গাজা আমি খাইছি, আমি খাইয়ে নিউজ পড়তে আসি, নাইলে তো এরম আর কথা না। সে নিউজ করবি বেশ ভালো কথা, মাতারি দত্তকাঞ্চে তোমরা নিউজ করো যে মাইয়া দত্তক নিলেন পরিমনি, সেখানে যাই তোমরা কেন বলবা কেন যে এটা পরিমনি দত্তক নিলেন একটা কি কয় পরিমনি দ্বিতীয়বার মা হলেন, এই যে কেন কবা? এই সমস্ত সাংবাদিক গিরি, এই সমস্ত ফাইজলামি বাদ দাও, সাংবাদিক একটা ভালো পেশা, সেটারে তোমরা ভালোভাবে ইউজ করো, খারাপভাবে ইউজ কেন করো? শোনো, ভালোভাবে টাইটেল দেবা, ভালোভাবে থাম্বনেল দেবা, বাঙালিকে বিভ্রান্ত করবা না। সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। বাংলাদেশে কি এমন কোনো আইন নাই যে সাংবাদিকরা ভুল তথ্য নিয়ে বা মিথ্যা জানিয়ে রিপোর্ট করলে তাদের আইনের আওতায় আনা খুবই জরুরি? তাই প্রশাসনের প্রতি রিকোয়েস্ট রইল নতুন আইন করে তাদের এই ব্যবস্থা করুন, নইলে হয়তো আপনার বাংলাদেশের অনেকেরই মানহানি ক্ষুণ্ণ হবে মিথ্যাচার নিয়ে, আর সাংবাদিককে নিয়ে মানুষ করবে হাসাহাসি অলরেডি কম নাই আরও বাড়তে থাকবে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।